प्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम आशा करी सबाई भालो आछो। आजकेर क्लासे नवम दशम श्रेणी शिक्षार्थीदेर स्वागतम। तो आजके आमरा जे पाठटा निये आलोचना करब चलो आमरा सेटा एकटु देखी। गत क्लासे आमी तोमादेर पद प्रकरण आलोचना करेछिलाम एबं पदेर विशेष्य पद एबं विशेषण पद निये आलोचना करेछिलाम। आजके आमादेर आलोचना विषय होच्छे अव्ययपद। अव्ययपद की तुम्हारे साथे आमार अनेक दिन देखा है ना, इखने साथे पदटी कौन पद बोलते पारबे? हाँ, साथे पदटी होच्छे अव्ययपद। ये पाठ शेषे तुम्हारा जा जानते पारबे सेटा होच्छे अव्ययपद की ता बोलते पारबे। अव्ययपदे श्रेणी विभाग उदाहरण दीते पारबे, विभिन्न अर्थे अनन्य अव्ययर उदाहरण दीते पारबे। चलो एबार आमरा मूल पाठे जाए। जे अव्यय सब कथाटर अर्थ कि? अव्यय कथाटर अर्थ होच्छे जार कोनो व्यय नहीं, अर्थात जार कोनो अवस्थाते परिवर्तन है ना, जा अपरिवर्तनीय शब्द ताई होच्छे अव्यय। अव्यय शब्देर साथे विभक्ति चिन्ह जुक्त है ना, और ये पदगुलो काल हिसाबे पुरुष हिसाबे বা বচন হিসাবে কোনোভাবে এর রূপের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের বা বাক্যাংশের বা বাক্যের সংযোগ বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে বলে অব্যয়পদ। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? অর্থাৎ এই অব্যয়পদগুলো কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, পুরুষ হিসেবেও না, কাল হিসেবে সময় হিসেবেও না, বা বচন হিসেবে এদের কোনো রূপের পরিবর্তন হয় না। বাংলা ভাষায় অব্যয় পদ তিন অব্যয় শব্দগুলো তিন ধরনের, অর্থাৎ বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। এবার দেখো বাংলা অব্যয় শব্দ কোনগুলো? আর, আবার, ও, হা, না ইত্যাদি, এগুলো হচ্ছে বাংলা অব্যয় শব্দ। তৎসম অব্যয় শব্দ যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি হচ্ছে তৎসম অব্যয় শব্দ। বিদেশি অব্যয় শব্দ হচ্ছে আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি। শিক্ষার্থীরা এগুলি থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, নৈর্ব্যক্তিকের প্রশ্ন আসে। যেমন আলবত, এটি কোন ধরনের অব্যয় শব্দ, বিদেশি, তৎসম না বাংলা? অথবা দৈবাত শব্দটি কোন ধরনের অব্যয় শব্দ, তৎসম বাংলা, বিদেশি অব্যয় শব্দ? বা নিচের কোনটি তৎসম অব্যয় শব্দ, আবার, বরং, খুব, আলবত, কোনটি? এটা হচ্ছে বরং। তো এভাবে এই শব্দগুলো থেকে কিন্তু প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই অব্যয় শব্দগুলো আরও বিভিন্ন উপায়ে ঘটিত হতে পারে, যেমন একাধিক অব্যয় শব্দ যোগে, কদাপি, নতুবা, অতএব, অথবা ইত্যাদি। আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুইবার প্রয়োগেও অব্যয় শব্দ ঘটিত হয়, যেমন ছি ছি, ধিক ধিক, বেশ বেশ। দুটি ভিন্ন শব্দ যোগে অব্যয় শব্দ ঘটিত হয়, যেমন মোট কথা, হয়তো, যেহেতু, নইলে ইত্যাদি। অনুকার শব্দ যোগে, যেমন কুহু কুহু, গুনগুন, ঘেউ ঘেউ, শন শন, ছল ছল ইত্যাদি। তো পরীক্ষায় কিন্তু এরকম আসে যে নিচের কোন শব্দটি দুঃখ প্রকাশক বা আনন্দ প্রকাশক দুইবার প্রয়োগে ঘটিত হয়েছে, নিচের কোনটি একাধিক অব্যয় যোগে ঘটিত হয়েছে, যেমন কদাপি, ছি ছি, যেহেতু, ঘেউ ঘেউ। কে উত্তর কী হবে? উত্তর হবে কদাপি। এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। অব্যয়ের প্রকারভেদ। অব্যয়পদ প্রধানত চার প্রকার। একটা হচ্ছে সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুসর্গ অব্যয় এবং অনুকার বা ধনাত্মক অব্যয়। এই সমুচ্চয় অব্যয় আবার কয়েক ধরনের আছে, যেমন সমুচ্চয় অব্যয় তিন প্রকার, সংযোজক,
বিয়োজক সংকোচক। এবার আমরা দেখি সমুচ্চয় অব্যয় কোনটি। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকেই বলে সমুচ্চয় অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয়। যেমন সুমন ও অর্ণব স্কুলে যায়, ও এই অব্যয় পদটি কি করলো, একটি বাক্যের দুটি পদকে একত্রিত করলো, সংযোজন করলো। তাহলে এই ধরনের অব্যয় হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। চলো আমরা একটু আরো কিছু উদাহরণ দেখে নেই। যে সংযোজক অব্যয় কোনটি, উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়, এখানে ও অব্যয়টি কি করেছে, দুটি পদকে সংযুক্ত করেছে, তাহলে ও হচ্ছে সংযোজক অব্যয়। তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে, এখানে তাই এই অব্যয়টি কি করেছে, দুটি বাক্যকে সংযুক্ত করেছে। তিনি সৎ এটা একটা বাক্য, সকলেই তাকে শ্রদ্ধা করে এটাও আরেকটি স্বাধীন বাক্য। এই দুটি বাক্যকে সংযোজন করেছে কোন শব্দটি, কোন অব্যয়পদটি, তাই। এছাড়াও আর অধিকন্ত সুতরাং শব্দগুলো কিন্তু সংযোজক অব্যয়। এরপরে বিয়োজক অব্যয়, যেমন হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী, এখানে কি হয়েছে, কিংবা অব্যয়টি দুটি পদের অর্থাৎ কাশেম এবং হাশেমের বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে, দুটি পদের মধ্যে সম্বন্ধ হয়েছে, কিন্তু এখানে বিয়োজন বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যে কোনো একজনকে বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে বিয়োজক সমুচ্চয়ী অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে দেখা যাচ্ছে যে দুটি বাক্যাংশ আছে, এখানে কিংবা অব্যয়টি এই বাক্যাংশ দুটিকে দুটির মধ্যে বিয়োজন বোঝাচ্ছে। আমরা চেষ্টা করেছি বটে কিন্তু কৃতকার্য হতে পারেনি, এই কিন্তু অব্যয়টি কী করেছে, দুটি বাক্যের মধ্যে বিয়োজক হয়েছে। এছাড়াও দেখো বা অথবা নতুবা না হয় নয়তো, এই শব্দগুলো কিন্তু বিয়োজক অব্যয় হিসাবে বাক্যে ব্যবহার হয়। ঠিক আছে, এরপর আমরা দেখি সংকোচক অব্যয়, এবং এটাও কিন্তু সমুচ্চয় অব্যয়ের একটা প্রকারভেদ। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন, এক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে একটা ভালো গুণ আর একটি ভালো গুণ কিন্তু আরেকটি মন্দ গুণ, এই অথচ দিয়ে কে ভাবকে সংকোচন করেছে। যেমন অথচ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচন সাধন করেছে, কিন্তু বরং শব্দগুলো এগুলো কিন্তু সংকোচক অব্যয়। আরেক ধরনের অব্যয় হয়েছে অনুগামী সমুচ্চয় অব্যয়, অর্থাৎ বাংলা ভাষায় এমন কিছু অব্যয় পদ আছে যেগুলো কি করে দুটি শব্দের সংযোজকের কাজ করে থাকে, যেমন যে, যদিও, যদি, যেন ইত্যাদি, এগুলোকে বলে অনুগামী সমুচ্চয় অব্যয়। অর্থাৎ তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্য ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, এখানে যে অব্যয়টি কী করেছে একটা স্বাধীন বাক্য, তার স্বাস্থ্য ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, কিন্তু কেন এখানে কারণ হিসেবে অর্থাৎ সাপেক্ষভাবে একটি আশ্রিত বাক্য রয়েছে, যে তিনি এত পরিশ্রম করেন যে, তো এই ধরনের অব্যয় হয়েছে অনুগামী সমুচ্চয় অব্যয়। আজ যদি পারি একবার সেখানে যাব, এভাবে চেষ্টা করবে যেন, যেন কৃতকার্য হতে পারো, তো এই যে, যদি, যদিও, যেন এগুলো হচ্ছে অনুগামী সমুচ্চয় অব্যয়। এবার আমরা যাব অনন্যই অব্যয় হিসেবে। দেখো একটু, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদেরই বলে অনন্যায়ী অব্যয়। অর্থাৎ এই অব্যয় পদগুলো বাক্যে কী করে স্বাধীন পদ হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ বাক্যের অলঙ্কার হিসাবে ব্যবহার হয়। যেমন খেয়াল করো, মরি মরি কী সুন্দর প্রভাতের রূপ, একটি আবেগসূচক বাক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো কী সুন্দর প্রভাতের রূপ, এইটুকু এই অংশটুকু দিয়েও কিন্তু এ বাক্যের অর্থ প্রকাশ পায়, অর্থাৎ এই অংশটুকু একটা স্বাধীন বাক্য, তাই না? কিন্তু এই মরি মরি এই বাক্যটার সাথে কিন্তু সরাসরি সাক্ষাৎভাবে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই মরি মরি এই
অব্যয়পদটা কি হয়েছে, স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে। এজন্য এই ধরনের অব্যয়পদ হচ্ছে অনন্যই অব্যয়। যেমন হ্যাঁ আমি যাব, একটু খেয়াল করে থাকো, হ্যাঁ বাদ দিয়ে আমি যাব, এ দিয়েও কিন্তু একটা বাক্য হয়। না আমি যাব না, অর্থাৎ আমি যাব না, এটা দিয়েও কিন্তু একটা বাক্য হয়। কিন্তু এই হ্যাঁ এবং না এখানে অনন্য অব্যয় হিসাবে, অর্থাৎ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করার জন্য প্রকাশে সাহায্য করেছে। আমি আলবত যাব, নিশ্চয়ই পারব। হ্যাঁ আমি যদি প্রশ্ন করি তুমি কি যাবে, তুমি কি আজ যাবে, আমি আজ যাব, উত্তর আমি আজ যাব। এখানে আলবত এই শব্দটা না দিলেও কিন্তু বাক্যের অর্থটা প্রকাশ পায়। তুমি পারবে, পারব, নিশ্চয়ই। তো এই আলবত নিশ্চয় যে সম্মতিতে জোরালোভাবে সম্মতি প্রকাশ পেয়েছে। তো এই ধরনের অব্যয় হচ্ছে অনন্যই অব্যয়। অনুমোদন বাচকতায়, যেমন আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, ঠিক আছে, সমর্থন সূচক জবাবে আপনি যা জানেন তা তো ঠিকই বটে। উহ পায়ে বড্ড লেগেছে, না এ অসহ্য, এ কষ্ট অসহ্য। এই উহ না এগুলো হচ্ছে অনন্যই অব্যয়। ঘৃণা প্রকাশে, তুমি এত নিচে, তুমি এত নিচ কি, অনন্য অব্যয় হিসাবে এখানে ব্যবহার হয়েছে। ছি ছি কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না। তাহলে অনন্য অব্যয়গুলো বাক্যের অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ অর্থ প্রকাশ করে, নানা অর্থে এগুলো ব্যবহার হয়ে থাকে। সম্বোধনে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। আবার আমি এরকম, আমরা এরকম বলতে পারি যে এই সমান এদিকে আসো, হ্যাঁ এই সমানা বইটা দাও। তো এই যে আমি কি বললাম, সম্বোধন করলাম, এই এই না বললেও কিন্তু বাক্যের অর্থটা প্রকাশ পায়। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি, অনন্যই অব্যয়। সম্ভাবনা প্রকাশে, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই পাছে, হ্যাঁ এই এটা হচ্ছে সম্ভাবনা প্রকাশে কি অনন্যই অব্যয় হিসাবে এটা স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করেছে। এছাড়া হচ্ছে বাক্য অলঙ্কার অব্যয়। দেখো কয়েকটি অব্যয় শব্দ নিরর্থকভাবে ব্যবহৃত হয়ে বাক্যের শোভাবর্ধন করে, এদের বাক্য অলঙ্কার অব্যয় বলে। ঠিক আছে, যেমন হারানো স্মৃতি জাগে আজও মনে, তাই না? কিন্তু এখানে কি দেওয়া আছে, কত না হারানো স্মৃতি জাগে আজও মনে। এই অব্যয়টা কি হয়েছে, বাক্যের শোভাবর্ধন করেছে, অলঙ্কার হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এজন্য এদের এই অব্যয়গুলোকে বলা হয় বাক্য অলঙ্কার। হায়রে ভাগ্য, হায়রে হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় শোভা কোথায় শয্যা। এখানে হায়রে কি বাক্যের অলঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে, শোভাবর্ধন করেছে। তাহলে এগুলো হচ্ছে বাক্য অলঙ্কার অব্যয়। অনুসর্গ অব্যয়, কিছু অব্যয় আছে যেগুলো কারক বিভক্তির ন্যায় কারক বাচকতা প্রকাশ করে, অর্থাৎ কারক বিভক্তি হিসাবে ব্যবহার হয়। হ্যাঁ এগুলোকে বলা হয় অনুসর্গ অব্যয়। যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাদেরকে বলে অনুসর্গ অব্যয়। যেমন ওকে দিয়ে এ কাজ হবে না, অনুসর্গ অব্যয়। অর্থাৎ এই অব্যয়গুলো কারক বিভক্তি রূপে ব্যবহার হয়। এই অনুসর্গ অব্যয়ে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। অর্থাৎ অনুসর্গ অব্যয় পদান্বয়ী অব্যয় নামে পরিচিত। অনুসর্গ অব্যয় দুই প্রকার, একটা হচ্ছে বিভক্তি সূচক এবং আরেকটি হচ্ছে বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছ অব্যয়পদ। অব্যয়পদের আরেকটা অংশ বাদ আছে, যে অংশটা আমরা আরেকটা ক্লাসে নেব। এখন দেখি আজকের আলোচনা থেকে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করতে পারো কিনা, যে অব্যয়পদ কাকে বলে, দুটি তৎসম অব্যয় শব্দের নাম বলো, অব্যয়পদ প্রধানত কয় প্রকার ও কী কী। আমি আশা করি আজকের আলোচনার প্রেক্ষিতে এই উত্তরগুলি তোমরা পারবে। তো এবারে আমি
আজকের আলোচনা প্রেক্ষিতে একটি বারিকাজ দিয়ে দিচ্ছি, বারিকাজটা প্রত্যেকেই নিজ খাতায় করে নিও। সমুচ্চয় অব্যয় কয় প্রকার ও কী কী, প্রত্যেকটি দুটি করে উদাহরণ দাও। বিভিন্ন অর্থে 10টি অনন্যয় অব্যয়ের বাক্যে প্রয়োগ দেখাও। শিক্ষার্থীরা, আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।